तेरे जो
उतना ही हर्ट करता है। जिसे जितनी वैल्यू देते हैं वो उतना ही ज्यादा दिल दुखाता है। लाख कोशिश कर ले किसी को खुश नहीं कर पाते। मेरे सीने से जो लगी हुई आग वो बुझने
जन्म 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 साथ चलाएंगे कसम तुझे कसम माँ के मिलना यही जाए तू कहीं भी ये सोचना कोई तेरे खातिर है जी रहा एक जान है भले दो बदन जुदा मेरी हो के हम शाही रहना कभी ना कहना হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো নিয়ে আসলাম কিন্তু আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা কেউ মিস করবেন না। সবাই ভিডিওটা A to Z দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে ভিডিওর টপিকটা হলো যে আপনি ফোনের মধ্যে অন্য একজনের নাম্বার কীভাবে সেভ করবেন। তো আসলে অনেকে আছেন যে নাম্বারটা সেভ করে রাখতে পারেন না, এর জন্য পরবর্তীতে তার সাথে কন্ট্যাক্ট করতে আপনার অনেক প্রকার সমস্যা হয়। তো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি নাম্বার সেভ করবেন। তো এর জন্য আপনাদের প্রথমে যে ফোন অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আপনাদের যা যার ফোনে আছে, তো এটা কিন্তু সবার ফোনে আছে, তো সেই অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো সেই অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখানে আপনারা একটা নতুন ইন্টারফেস দেখতে পারবেন যে এখানে নাম্বার ওঠানোর মতো একটা জায়গা দিছে। তো এখানে আপনারা প্রথমেই যার নাম্বারটা সেভ করে রাখতে চাচ্ছেন তার নাম্বারটা উঠাবেন। তো আমি এখানে একটা নাম্বার উঠাইতেছি, তো দেখতে পাচ্ছেন আমার নাম্বার ওঠানো কিন্তু শেষ। তো আপনারা চাইলে কিন্তু যে যার নাম্বার সেই নাম্বার উঠাতে পারবেন। তো এই যে উপরে যে দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট, তো এই নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন। তো এই নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর আপনারা যদি তার নাম দিয়ে দিতে চান তাহলে এখানে তার নামটা দিয়ে দিবেন। তো আমি তার নামটা দিয়ে দিতেছি। তো এখানে যদি তার আরও ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে আরও ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। তারপরে এখানে যদি তার কোম্পানি বা টাইটেল আপনি যেগুলো দিয়ে সেভ করে রাখতে পারেন, এগুলো অনেকগুলো অপশান আছে, যা আপনি যদি যেটা দিয়ে সেভ করে রাখতে পারেন সেটা দিয়ে সেভ করে রাখতে পারেন। এখানে জিমেইলে সেভ করে রাখতে পারবেন, তারপর ফোনে সেভ করে রাখতে পারবেন। তো এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অনেকগুলো ই পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজেই সেভ করে রাখতে পারেন। তো এই যে উপরে যে এগুলো দেওয়া শেষ হলে এই যে উপরে যে ডান লেখা আসছে, তো সেই ডান লেখাতে ক্লিক করবেন। তো ডান লেখাতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বারটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে দেখেন জুয়েল, সেটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে সেভ করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।